আজ সকালে গিয়েছিলাম একটু মর্নিং ওয়াকে, তো দেখো কত সুন্দর রোদ উঠেছে, হালকা হালকা রোদ এখন, কারণ এখন অনেক সকাল, প্রায় 6টার মতো। আর দেখো কত সুন্দর লাগছে, এখানে ফুলের চাষ হচ্ছে আর সাথে বেদানারও চাষ হচ্ছে। তো আমরা এখান থেকে দুধ নিই, কাছাকাছি একটা জায়গা রয়েছে সেখান থেকে দুধ নিয়েছি। হানির বাবার হাতে দেখো দুধের ডালু, ও সামনে হেঁটে যাচ্ছে, আর আমি কি করেছি দেখো তো, কতগুলো ফুল গাছের থেকে তুলে নিয়েছি ঠাকুরকে দেব। খুব সুন্দর লাগছিল, বিশেষ করে হলুদ রঙের ফুলটা এত ভালো লাগছিল যে লোভ সামলাতে আর পারলাম না। তো চলো বন্ধুরা ঘরে ফিরে যাচ্ছি, আজকে যেহেতু সানডে, হানি স্কুলও ছুটি রয়েছে তাই অনেকটাই সময় পেয়েছে। হানি এখন ঘুমোচ্ছে ঘরে, তো ওর জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে। অনেক দিন পরে আবার কিন্তু ম্যাগি বানাচ্ছি, সচরাচর অনেক দিন পরেই বানাচ্ছি ম্যাগি, খুব একটা আমাদের এখানে খাওয়া হয় না ঘরে। তো হানির বাবা প্রথমে বলছিল ইডলি নিয়ে আসি, তারপরে বললাম যে না থাক ইডলি খাবো না, আজকে ভালোও লাগছে না, অনেক দিন যেহেতু ম্যাগি খাই না, সবাই ম্যাগি সেদ্ধ খাও, কোনো রকম তেলে টেলে ভাজি নিয়ে একেবারে নর্মাল ম্যাগির সেদ্ধ। তো চলো হানির বাবাকে দিয়ে দিই, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে ফিরে আসছি। বাইরে আকাশটা দেখেছো কেমন মেঘলা মেঘলা হয়ে গেল, সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ ছিল। তো চলো তোমাদের না একটা জিনিস দেখাই, গতকাল গিয়েছিলাম এই যে হাতের ডাক্তারখানায়, তখন না রাস্তার ধারে এক ভদ্রলোক প্রচুর ফুল বিক্রি করছিল। এই দেখো অরেঞ্জ কালারের গোলাপ ফুলটা আমার এত ভালো লাগছিল, তো লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি অরেঞ্জ জবা, দারুণ লাগছিল বন্ধুরা। ওরা উনি তো দেখিয়েছেন ফোটানো অবস্থায়, কিন্তু সেই ভিডিওটা আমি করিনি, এই কুড়ি অবস্থাটা নিয়েছি, গাছটা একটু ছোট সাইজের, এটা কিন্তু অনেক বড় হবে। দেখি হানির বাবা বলছে নিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে, ও তো অধিকাংশ গাছই ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে ওয়েদারটা ভারী সুন্দর, আর আজকে যেহেতু সানডে ভেবেছিলাম একটু বাইরে ঘুরতে টুরতে যাব, কিন্তু হানির এক্সামের জন্য আর যেতে পারিনি। আমি কাল সোমবার ওর এক্সাম রয়েছে, আর লাস্ট এক্সাম ইভিএস এক্সাম, তো ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, একটু টিভি দেখছে, তারপরে আবার পড়তে বসাবো। দুপুরের রান্না আছে, হানির বাবা গিয়েছিল বাজারে, আজকে আর আমি ওর সাথে যাইনি বাজারে, এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, চোখে ঠান্ডা লেগে গেছে, ভালো লাগছিল না, তো ওই বাজার করে নিয়ে এসেছি। কী করছিস হানি? হানি পর্দার পিছনে আমাকে খোঁচাচ্ছে। তো চলো দেখি হানির বাবা কি বাজার নিয়ে এসেছে। বলেছিলাম মাছ আনতে, তো মাছই এনেছে সম্ভবত, এখনো দেখিনি, তো চলো দেখে আসি। এই দেখো সকাল সকাল বাজার থেকে শাকও নিয়ে চলে এসেছে, শাক একেবারে কেটে ধুয়ে রেডি করে রেখেছে, বাজার নিয়ে এসেছে। দেখো পেঁয়াজ কলি নিয়ে এসেছে, সাইডে সাইডে রাখি, ও মোচাও এনেছে। আজকে তো এগুলো করবো না, আজকে মাছ এনেছে বলেছে মাছ করব। ব্রোকলি নিয়ে এসেছে, ব্রোকলি অনেকগুলোই নিয়ে এসেছে, ওগুলো সব ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে গো। আর এটা মনে হচ্ছে পেঁয়াজ আলু আছে, লঙ্কা আছে, আর এটায় মাছ আছে। তো চলো রান্নাটা ধীরে ধীরে শুরু করি। আমি না মাছগুলোকে বেশ কড়া করে ভাজলাম, না ভাজলে না কেমন একটা গন্ধ লাগে, তোমাদের আগেও বলেছি। তো তিন পিস করেই করব, বেশি করব না, কারণ তিনজন, তো তিনজনের অত বেশি মাছ আমরা খাইও না, একটা একটা করেই খাই। তো ভালো করে কড়া করে ভেজে তারপরে আরও মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, অনেক দিন পরে আবার করছি, খুব ভালো লাগে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, মানে বড় মাছটা হলে বেশি ভালো লাগে। হ্যাঁ এখানে না পাবদা মাছটা পাচ্ছি না, অনেক দিন ধরে পাবদা মাছ খাবো মিস করছি। দেখি হেল মার্কেটে যাব, আজকেই যেতাম মানে সানডে আজকে, হ্যাঁ কিন্তু হলো না, কারণ হানির যেহেতু আবার এক্সাম রয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, অনেকটা দূর এখান থেকে, প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যাবে। এই দেখো আমার মাছের ঝোলের ফাইনাল লুক। তো চলো রান্না করে ফেলি আবার হানির বাবার ফেভারিট ডিশ, এটা কিন্তু আবার বড়ি দিয়ে করবো।
অনেকদিন ধরে না বড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, বড়ি রেখে দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, আবার নিয়ে এসেছি, কিন্তু কোথায় রেখেছি কোথায় রেখেছি খুঁজে পাই না। তারপরে কালকে ভালো করে আমি বড়ি খুঁজে খুঁজে বের করেছি, সেই হানির বাবা কোথায় সব ডাব্বার মধ্যে ভরে উপরে তুলে রেখে দিয়েছিল। বড়ি না মাঝে মাঝে একটু রোদে টোদে দিতে হয়, না হলে বর্ষাকাল যেহেতু গেছে বড়ির মধ্যে একটা গন্ধ হয়, দোকান থেকে নেওয়ার সময় বড়ির মধ্যে একটা কেমন যেন গন্ধ গন্ধ ফিল হচ্ছিল। তো দেখো ভালো করে বড়িটা ভালো করে ভেজে নিয়েছি, আসলে ভেজে নেওয়ার পরে সেরকম একটা স্মেল আর পাইনি। তো চলো আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল, দুপুরের রান্না, রাতের তো মাছের ঝোল রয়েছে আর যা করার করব। তো চলো যাই বেডরুমের দিকে ফিরে যাই। এই দেখো একেবারে ঘরে আসছি, দেখো কি করছে বাদর, আমার মেয়ের সাথে খেলছে, ও তো একটু একটু করে বাদাম দেয়, তো সেটা খায় আর আমার মেয়ের সাথে ঝগড়া করে। আমার না কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে পুজো উপলক্ষে একটা বিছানার চাদর নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, হয়তো দেখায়নি, তো সেটাই দেখাচ্ছি। এই দেখো সবুজ রঙের চাদরটা খুব সুন্দর, কেমন হয়েছে বলো তো? আমার তো দারুণ লাগছিল, মেশোতেও এই ধরনের চাদর একটা দেখেছি, ওখানে দামটা কম ছিল, আসলে কোয়ালিটির বিচারে হয়তো একটু মানে আপ ডাউন হতে পারে, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, পিওর কটনের কিন্তু। আর এটা যে বালিশের ঢাকনাটা সেটা এই সবুজ রঙেরই, আর মাঝখানে এরকম গোলাপি দিয়ে কাজ করা। আজকে যেহেতু বিছানা চাদরটা পাচ্ছি না তো দেখাচ্ছি না, এরপরে আরেক দিন যখন আমি এই বিছানা চাদরটা যেদিনই পাবো তোমাদের অবশ্যই দেখাবো। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা করব সেটা হলো চুলে একটু তেল লাগাবো, চুলের যত্ন একদমই নিচ্ছি না আমি, অবস্থা খুব খারাপ। আর হ্যাঁ তোমাকে বলছিলাম ওই যে দাঁতের ডাক্তারখানায় যাব, তো দাঁত দেখিয়েছি, রুট ক্যানেল হয়ে গেছে, রুট ক্যানেল করেছে, দাঁত তোলেনি কারণ দাঁতটা নড়ছিল না, শক্ত ছিল, আর আমি জানতামও যে রুট ক্যানেলই হবে। আর ক্যাপের অর্ডার করে দিয়েছি, ক্যাপ আসতে এখনও 7 দিন লেগে যাবে, তো দেখি ওয়েট করতে হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ রুট ক্যানেল করে ব্যথাটা চলে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি চুলের তেল, নতুন অর্ডার করেছিলাম এই যে পিলগ্রিমের, এটা আমি ফ্রন্ট ক্যামেরায় করছি না এজন্য উল্টো দেখাচ্ছে লেখাটা, এই যে পিলগ্রিমের, এটা দিয়ে পুরো চুলের মধ্যে এখন তেল মালিশ করব, করে স্নানে যাব। এটা এখনো ইউজ করিনি, জাস্ট একটু প্যাচ টেস্ট এখানে লেখা ছিল, তো সেটাই করেছিলাম কানের পেছনে দিয়ে, তো কোনো রকমের চুলকানি টুলকানি কিছুই হয়নি। তবে হ্যাঁ এই ধরনের না চিরুনির মতো দেওয়াতে ভীষণ ভালো লাগে, দেখো চুলটো চুলের গোড়ায় গোড়ায় তেলটা না একেবারে চলে যায়। আমি আগে কত হেয়ার কালার করেছি এখন ছেড়ে দিয়েছি, চুল পেকে যায় দেখলাম। তো চলো চুলে তেল টেল মেখে আমি এখন যাব হলো স্নানে, আবার দেখা হবে, হানির বাবা চলে আসবে এখনই, অফিস গিয়েছে, রবিবার একটু ঘুরতে টুরতে কোথাও না গেলে ভালো লাগে না। এই বিকেলের দিকে একটুখানি ড্রাইভে যাব হানির বাবার সাথে, রাস্তায় একটুখানি স্কুটি হাওয়া খাবো চড়ে চড়ে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।